বিসমুল্লা রহমান রহিম চতুর্থ পর্ব ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং বইয়ের পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের উদ্ভাসন নিয়ে আজকে আলোচনা করব আমি আমরা প্রথমেই জানব যে উদ্ভাসন কাকে বলে উদ্ভাসনের একক উদ্ভাসনের ক্ষেত্রে প্রমাণ করে যে ইকাল টু আই অস্তিটা ভাগ আর্টস্কয়ার তাহলে শুরু করা যাক উদ্ভাসন কাকে বলে কোনো স্থানের প্রতি একক ক্ষেত্রফলের উপর পতিত আলোক শক্তি বা আলোক রোশনির পরিমাণকেই উদ্ভাসন বলে উদ্ভাসনের এসআই পদ্ধতিতে উদ্ভাসনের একক লুমেন ফার বর্গমিটার বা মিটার ক্যান্ডেল বা লাক্স এখানে চিত্র থেকে এই চিত্রটা দিয়ে আমরা প্রমাণটা কমপ্লিট করব তিনটে সূত্রের সাহায্যে প্রথমে দেখা যাচ্ছে এখানে এ বি সি চারটে বিন্দু আছে টিটা ওয়ান টিটা টু তিটা থ্রি তিনটা কোন উৎপন্ন হয়েছে উপর থেকে উপরে সবগুলো বিন্দু এক জায়গায় পয়েন্ট সোর্স সেটাকে আমরা বল বল সেটা লাইট এলটা আমি বোঝাচ্ছি লাইট এখান থেকে আলোগুলো নিজ নিজেদিকে পতিত হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে এখন আমি এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে আলোগুলো পতিত হচ্ছে ওইটা প্লাস এই তিনটে সূত্র দিয়েই এই প্রমাণটা করব তার আগে জেনে নেই ই দ্বারা কী বোঝায় আই দ্বারা কী বোঝায় আর দ্বারা কী বোঝায় এগুলো একটু জেনে নেই উদ্ভাসনকে ই দ্বারা প্রকাশ করা হয় আলোর তীব্রতাকে আয় দ্বারা প্রকাশ করা হয় আলোক তীব্রতার তলের দূরত্বকে আর দ্বারা প্রকাশ করা হয় আলোর কোণকে টিটা দ্বারা প্রকাশ করা হয় সূত্রগুলো কোনো আলো তলের উদ্ভাসন আলোক উৎসের উজ্জ্বলতার তীব্রতার সাথে সমানুপাতিক অর্থাৎ উদ্ভাসন ই সমানুপাতিক আয় কোনো তলের উদ্ভাসন আলোক উসের উজ্জ্বলতার তীব্রতার সাথে সমানুপাতিক আগেই বলছি উদ্বাসনকে ই দ্বারা প্রকাশ করা হয়েছে মধ্যগণ সমানুপাতিক যেহেতু ইটা হুম আলো আয়ের সাথে সমানুপাতিক আয়টা হচ্ছে এখানে আলোর তীব্রতা সুতরাং বলতে পারি ই সমানুপাতিক আই। কোনো তলের উদ্বাসন আলোক উষের উজ্জ্বলতার তীব্রতার সাথে সমানুপাতিক অর্থাৎ উদ্ভাসন ই সমানুপাতিক আই এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিই দুই নম্বর সূত্র বর্গের সূত্র কোনো তলের উদ্ভাসন ওই তল হতে আলোক উৎসের দূরত্বের বর্গের উল্টানুপাতিক বা ব্যস্তানুপাতিক অর্থাৎ উদ্ভাসন ই সমানুপাতিক ওয়ান বাঘ এটাকে আমরা দিব দুই নক সময় অর্থাৎ যেহেতু উদ্ভাসনকে আমি আগে বলছি যে ই দ্বারা প্রকাশ করা হয়েছে কোনো আলো তলের উদ্ভাসন ওই তল হতে আলোক উৎসের আর আলোক উৎস দূরত্ব দূরত্বকে আমরা আর দ্বারা প্রকাশ করছি সেই জন্যই উদ্ভাসন সমানুপাতিক ওয়ান বাই আর্ট স্কোয়ার উল্টানুপাতিক বর্গের বলা হচ্ছে দূরত্ব বর্গের উল্টানুপাতিক বা ব্যস্তানুপাতিক এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম তৃতীয় নম্বর সূত্র তৃতীয় নম্বর সূত্রটা হচ্ছে ল্যাম্বার্ডের কুসাইন সূত্র কোনো তলের যে কোনো বিন্দুর উদ্বাসন উক্ত তলের অভিলম্ব ও উক্ত বিন্দুতে পতিত আলোক রশ্মির মধ্য সৃষ্ট কোণের কুসাইন মানের সমানুপাতিক অর্থাৎ উদ্বাসন ই সমানুপাতিক কস্তিটা যেহেতু সূত্রের মধ্যে বলা আছে ল্যাম্বডা কু সাইন সূত্র ই সমান এক আলোর তীব্রতা ই কু সাইন আলোর প্রশ্নের মধ্যে সৃষ্ট কোণের কু সাইন সমানুপাতিক আমি বলতে পারি ই সমানুপাতিক কস্তিটা এটাকে আমরা দেব তিন নং সমীকরণ এই তিনটা সমীকরণ যদি আমরা একসাথে লিখে ইকুয়েশনটা কমপ্লিট করতে পারবো সমীকরণ এক দুই তিন হতে পাই তাহলে আমরা তিনটা সমীকরণ যদি লিখি এখানে ই আছে একে তিন নিক আছে এক নঙ্গ আছে তাহলে আমরা একটা ই কমন নিই ই সমপাতিক এখানে ওয়ান আছে এখানে কস তিটা এক নং সমীকরণ আছে আই তাহলে এখানে আমরা লিখতে পারি আয় নিচে আছে আর স্কোয়ার তাহলে আর স্কোয়ার দিয়ে দিলাম কস্তিটা আছে এখানে কস্তিটা দিলাম এখন আমাদের একটু ক্যালকুলেশন করবো একটা তুলে দিতে হবে তাহলে আমরা একটা ধ্রুবক নিব এখানে এখানে কে ধারা আমরা সমানুপাতিকটা তুলে দেব এখানে কে একটি ধ্রুবক কের মান ওয়ান ধরে তাহলে লিখতে পারি ই ইকাল টু কে আই কস্তিটা আসতোয়ার আমরা এখানে সমন তুলে দিলে তুলে দিয়েই একটি ধ্রুবক নিয়ে নিলাম কেয়ার মান যদি আমরা ওয়ান ধরি তাহলে আয়ের আই কস্তির সাথে গুণ করলে আয় কস্তিটাই থাকে তাহলে আমরা লিখতে পারি ইকাল টু আয় কস্তিটা এটাই প্রমাণিত আমরা এই সূত্র দিয়ে উদ্বেশনের সূত্র দিয়ে আমরা আগামী ক্লাসে ম্যাথ করব ওকে